জন্মের পর থেকে জীবনে কত কিছুর অভ্যাস ছাড়লাম, কান্না থামিয়ে চুপ হলাম, শুয়ে থাকা থেকে বসা শিখলাম, বসা থেকে হাঁটা শিখলাম, বোবা থেকে কথা বলা শিখলাম, মায়ের হাতে ছাড়া গলা দিয়ে কোনো খাবার নামতো না, বাবার কোলে ছাড়া চড়তে পারতাম না, যাও বা চড়তাম বাবার আঙুল ধরে, সেও ছাড়লাম একদিন, বড় হয়ে ঘর ছাড়লাম, চেনা রাস্তা ছাড়লাম, আপন মানুষের সঙ্গ ছাড়লাম, খেলার মাঠ ছাড়লাম, মাঠের মায়া ছেড়ে সাথে ছাড়লাম, শহর ছেড়ে অন্য শহরের মায়ায় ডুবলাম, পড়াশোনা ছাড়লাম, কতগুলো চাকরি ছাড়লাম, ঘুমের চোখে তোমার দিকে চেয়ে ঘুম ছাড়লাম। শুধু তোমার অভ্যাসটা ছাড়ি ছাড়ি করে আর ছাড়া হয়নি, আসলে তোমার অভ্যাসটা আমার রক্তে মিশে গেছে, শরীরের রক্ত ছাড়া আমি কি করে বাঁচব, একটা মুহূর্তও বাঁচব না, তাই তুমি থেকে যাও না চাইতেও, বেঁচে থাকার অবলম্বনে। এক জীবনে তোমাকে ছাড়ার মায়া আমাকে মুক্তি দিবে না, তবে একদিন ছেড়ে দিব, শুধু একটা ডাক আসলেই সেই ডাকের অপেক্ষায় আছি, তার আগে তোমাকে কখনো ছাড়ব না মা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকি স্মৃতি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন। আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তবে আজকে আপনাদের সাথে কোনো টিপস শেয়ার করছি না, আজকে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আজকে দুপুরে রান্না করব, আর রান্নার পাশাপাশি আমার কিচেনটাকে নতুন রূপে সাজাব, আর আজকে সকালবেলা উঠেই মশলা করার কাজে লেগে গেছি, কারণ মশলা শেষ হয়ে গেছে আর বাটা মশলা ছাড়া তো রান্না একদমই হয় না, তাই ভাবলাম যে না, আজকে সকালবেলা উঠে আগে মশলাটা করে নিই, আর সেই অনুযায়ী সকালবেলা উঠে আগে সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি। এগুলো কাটতে তো অনেকটা সময় লেগে গেছে, সেটা তারা আপনাদের সাথে শেয়ার করিনি, ওই যে সকালে নাস্তা রেডি করলাম আর সেই ফাঁকে মশলাগুলো কেটে ফেলেছি, কারণ একটা কাজ করতে গিয়ে অন্য কাজগুলো করে নিতে হবে, তাই তো আজকে ঝামেলাহীনভাবে ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো কেটে ফেলি। আর এভাবে কাজ না করলে আসলে কাজ করাও যাবে না, আমরা যারা গৃহিণী হাউসওয়াইফ আসলে তাদের বাসায় অনেক কাজের চাপ থাকে, এটা আসলে কখনো আমরা কাউকে বোঝাতে পারবো না, আমরা যারা হাউসওয়াইফ হয়তো বা তারাই তাদের কষ্টটা বুঝতে পারবো। তোমার মশলাগুলো করা হয়ে গেছে, আর যেই ব্লেন্ডার জারে আমি মশলাটা করেছি সে পানি দিয়ে ভালো করে সেটা ক্লিন করে রাখলাম, পানিটা ফেলে দিব না, আজকে যেহেতু আমি দুপুরের জন্য মাংস রান্না করব, ভাবলাম সেখানে এটা ইউজ করে ফেলবো। আর এই যে এখানে একটি টিপস শেয়ার করে দিচ্ছি, মানে ভিডিওর মাঝখানে ভাবলাম যে এটা যখন চলে এসেছে একটা টিপস শেয়ার করেই দিই, এই যে মশলা রেডি করে নিয়েছি আর এখন এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, আর এই লবণ দেওয়ার কারণে এই মশলাগুলো কিন্তু খুব একটা বরফ হবে না, মানে বরফ হবে কিন্তু ওই যে একদম শক্ত হয়ে যায় না ওরকমটা হবে না, আর তাই আপনি ইজিলি যখন খুশি তখন কিন্তু বের করে একটু ছুরি দিয়ে কেটে নিলেই পারবেন, মানে নরম থাকবে, পুরোপারলি বরফ হবে না। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে আসবে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। তো আমি কিছুটা মশলা তুলে রাখছি যেটা আজকে রান্নায় ব্যবহার করব, এরপর বাকি মশলাগুলো ফ্রিজে তুলে রাখবো, চেষ্টা করি সারা মাসের মশলাগুলো একসাথে করে রাখার জন্য, এতে করে কাজের একটু সুবিধে হয়। তো তারপর দেখা যাচ্ছে পেঁয়াজটা আবারও করতে হয়, পেঁয়াজটা একটু বেশি আমাদের খাওয়া হয়ে যায়। এই যে গতকালকে ভিডিওতে দেখেছিলেন এই বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো সেগুলো পটে তোলা হয়নি, মাইক্রোওভেনেই ছিল, তো সেগুলো আজকে বের করে ভাবলাম যে পটের মধ্যে তুলে রাখি। বাদামগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে মুচমুচে হয়ে, এখন এগুলো যখন খুশি তখনই কিন্তু খাওয়া যাবে। তো চলে এলাম এরপর রান্না করার জন্য, আজকে এই যে গরুর মাংস রান্না করে নিব, এটাও বলতে পারেন শর্টকাটে রান্না করা, কারণ আমি যখনই চিন্তা করি যে আজকে কিচেনের কাজ করব বা বাসার একটু কাজ করব, সেদিনই আমি মাংসটা রান্না করি, কারণ মাংস রান্না করাটা আমার কাছে মনে হচ্ছে খুব ইজি। মাছ রান্না করতে গেলে সেটা ভাজি করতে হয়, আবার সেটার জন্য একটু ওয়েট করতে হয়, সবজি কাটো, কিন্তু মাংস কিন্তু সেরকম ঝামেলা হয় না, বিষয়টা আসলে আমার কাছে মনে হয়, জানি না আপনারা কে কীভাবে নেবেন। তো আমি ঝটপট করে মাংসটা বসিয়ে দিচ্ছি, আর এরপরে আমি কিচেনে হাত লাগাবো, আর কিচেনে যখনই কাজ করি মানে একটু গুছানো চিন্তা ভাবনা করি তখন কিন্তু দেখা গেছে কাজ একটার পর একটা বের হতেই থাকে। আর আমার একটা স্বভাব হচ্ছে আমি কিন্তু যে কোনো ফার্নিচারই একভাবে একদিকেই রাখি না,
চেষ্টা করি সেটা একটু ঘুরিয়ে পিছিয়ে রাখার জন্য। এতে করে নতুন একটা লুক আসে, দেখতেও ভালো লাগে, মনে হয় নতুন কোথাও একটা চলে এসেছি। তো এই কারণে আমি কিন্তু মাঝে মাঝে এলোমেলো করি, ওই যে হয় না একটা একঘেয়েমি ভাব, তো ওই একঘেয়েমি ভাবটা কাটানোর জন্যই আসলে এই কাজটা করে থাকি। তো আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেন। একজন আপু লিখেছেন, আমি যে ভিডিও শুরুতে কিছু কথা বলি এগুলো তার কাছে অনেক সময় ভালো লাগে না, একটু অন্য কিছু বা ভিডিও রিলেটেড কথা বলার জন্য। আবার অনেকেই, বেশিরভাগ আপুরা কমেন্ট করেন যে ওই কথাগুলোই আপনাদের কাছে বেশি ভালো লাগে, আর কিছু দেখেন আর না দেখেন ওই কথাগুলোই বেশি শুনতে চান। আসলে আমি নিজেও জানি না কী করব, আপনারা এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছেন, আমি নিজেই কনফিউজড। প্লিজ আপনারাই বলুন আমি কী করব, আমি কি কথাগুলো বলা বন্ধ করে দিব নাকি বলবো। হয়তো আপনাদের কারো কারো ভালো লাগে, কারো কারো আবার ভালো লাগে না। আমি এখানে দেখেছি শতভাগ মানুষের মধ্যে 80% মানুষই দেখেছি যারা এটাকে সাপোর্ট করেছেন, কারণ আপনাদের অনেক ভালো লাগে বা আপনাদের জীবনের সাথে মিলে যায়, আর যে কারণে আমি কথাগুলো শেয়ার করি। যদি আপনাদের একটু ভালো লেগে যায়, কিন্তু অনেকেই বলেন যে তাদের কাছে হয়তো ভালো লাগে না কথাগুলো না বলে যদি ভিডিও রিলেটেড কথা বলি। হ্যাঁ, আমিও চাই ভিডিও রিলেটেড কথা বলতে, তবে মাঝে মাঝে ইচ্ছে হয় যে না এই কথাগুলো আপনাদের সাথে বলি যাদের ভালো লাগে। আমি আসলে আপনাদের প্রত্যেককেই খুশি করতে চাই, সবাই ভালো থাকুক এটাই আমি চাই, কারণ আপনাদের সাপোর্টেই আমি আগাতে চাই। আমি একা কখনোই আগাতে পারবো না, তাই চেষ্টা করি আপনাদের সবাইকে নিয়ে এই ছোট্ট পরিবারটাকে আরও বড় করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পাখির খাবার রেডি করে ফেলেছি, আমার লাপাট পাখির আবারও বাচ্চা ফুটেছে। তো এখন যেহেতু ওদের বাচ্চা দিয়েছে, এখন সফট খাবারটা একটু বেশি দিতে হবে। লাস্ট কয়েকদিন পর্যন্ত পাখির খাবারটা তেমন একটা দিতে পারিনি, শাক ঠাক দিয়ে একটু ম্যানেজ করে নিয়েছি, কিন্তু এখন যেহেতু বাচ্চা ফুটে গেছে তো এখন খাবারটা দিতেই হবে। তো এই জন্য ওদের খাবারটা রেডি করে দিচ্ছি, ভাবলাম খাবার দিয়ে তারপর আমি কাজে হাত লাগাবো, তা না হলে আমার পাখিগুলোর আর যত্ন করা হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমি পাখি কেন পুষি। আসলে পাখি পোষাটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, গাছ বলেন পাখি বলেন ফুল এগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই আমি পাখিগুলো আসলে পুষি। আর এই যে বাচ্চা দিচ্ছে এখন কিন্তু আমার কাছে আরও ভালো লাগছে। আশা করছি এই ফিলিংসটা যারা পাখি পুষেন বা এইসব শখ রয়েছে তারাও বুঝতে পারবে। তো এদিকে আমার রান্নাটাও কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আসলে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্না করার চেষ্টা করছি, বুঝতেই পারছেন আমার একটু তাড়া রয়েছে, যেহেতু কিচেনটাকে আমি একটু গুছিয়ে নিব, যে কারণে আসলে একটু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। আর এরপর আমি কাঁকরোল ভাজি করে নিব, সেটার ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে একটু সময় লেগে যাবে। আজকে রান্না এবং কাজ করতে করতে আমার কয়েকজন আপুর নাম অবশ্যই নিব। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল, ভিডিও ভালো লাগলে চাইলেই আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মার্জিনাস সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার প্রথম ভিডিও দেখে ভালো লেগে গেল, তো তোমার ভিডিওতে আমার নামটি নিয়ে নিও। আপু তোমার নামটি আমি নিয়ে নিয়েছি, আশা করছি তুমি অনেক খুশি হয়েছো। গতকাল একজন আপু কমেন্ট করেছেন তিনি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চান। আবার অনেক আপুদের রিকোয়েস্ট আছে নতুন নতুন কিছু টিপস দেওয়ার জন্য, তাদের রিকোয়েস্টের কিছু টিপস আমি আসলে নিজেই বুঝতে পারছি না কোন বিষয়ের উপরে আমি কাজ করব, তবে আমি চেষ্টা করছি সবগুলো বিষয়ের উপরে। আসলে আমার চ্যানেলটি মূলত ব্লগস, আমি যে সবসময় টিপস শেয়ার করব এমনটা নয়, আপনাদের যেন একটু হলেও উপকারে আসে বা কোনো কাজে আসতে পারি এজন্য আমার ভিডিওগুলোতে আমি ব্লগ আকারে করি। আর টিপস শেয়ার করার কারণ হচ্ছে আপনাদের যেন কোনো কাজে আসতে পারি, সেই জন্য শুধুমাত্র ভিডিও দেখবেন কোনো কাজে আসবে না, সেটা কী করে হয়, কিছু টিপস জানা থাকলে হয়তো বা আমি যেটা জানি সেটা যেন আপনারাও জানতে পারেন, এই কারণে আসলে আমি টিপসগুলো শেয়ার করি। আমার বেশ কিছু আপু কমেন্ট করেন যে আমার ভিডিওর প্রথমের কথাগুলো অনেক ভালো লাগে, তবে একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনি ভিডিও রিলেটেড কথাগুলো বলেন, মানে ভিডিও সম্পর্কিত যেন কথা দিয়ে শুরু করি, আর যে কথাগুলো আমি প্রথমে বলি সেগুলো নাকি তার কাছে ভালো লাগে না। যাই হোক, আমি জানি না আসলে আপনাদের কমেন্ট বা আপনাদের ভালো লাগে খারাপ লাগা নিয়ে কিন্তু আমার কাজ করা, এখন আপনাদের এক একজনের মন্তব্য এক এক রকম, এখন আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সব দিক থেকে ভালো রাখার জন্য, কাজে আসুক একটু হ্যাপি থাকেন এই জন্য ভিডিওগুলো শেয়ার করি। আমার প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদের সাথে একটা ধাঁধা রাখার জন্য, এটাও কিন্তু একটা এনজয়ের বিষয়, তো সেই কথা চিন্তা করে কিন্তু আমি ধাঁধাটাও রাখি। আসলে কাজের পাশাপাশি তো আমাদের সব কিছু নিয়েই এনজয় করতে হবে, তাই না? সবসময় যদি কাজ একটু মন খারাপ এই সেই, তার মধ্যে আনন্দ না থাকলে হয়, আর এই আনন্দ দেওয়ার জন্য কিন্তু ভিডিওর মধ্যে আমি ধাঁধাটা রাখি।
তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কিচেনটাও গুছিয়ে নিচ্ছি। আমার যে থালা বাটি রাখার যে র‍্যাকটা সেটা কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি, সেটা তো দেখতে পেয়েছেন। আর ওটা যদি পরিষ্কার না করি তাহলে কয়েকদিনের মধ্যে এভাবে ময়লা হয়ে যায়। তাই চেষ্টা করি মাসে অন্তত একবার হলো পরিষ্কার করার জন্য। আমি বলবো না যে প্রতি সপ্তাহে পরিষ্কার করি না ভাই, এত ধৈর্য নাই, কারণ সংসারে অনেক কাজ রয়েছে। প্রতিদিনই যদি এগুলো পরিষ্কার করতে যাই তাহলে অন্য কাজ কীভাবে করবো বলেন তো। তবে কিচেনের যে অংশটা যেদিন ধরি সেদিন চেষ্টা করি সম্পূর্ণভাবেই ক্লিন করে নেওয়ার জন্য। তো আজকে এই কর্নারটা পরিষ্কার করে নিলাম, আর আজকে একটু কিচেনটা নতুন করে লুক দিচ্ছি। চেষ্টা করছি কিচেনের সমস্ত র‍্যাকগুলো এক সাইডে নেওয়ার জন্য, যেন কিচেনের আরও কিছুটা জায়গা ফাঁকা হয়। সত্যি কথা বলতে আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, চাইলে অনেক সময় অনেক কিছু নিজের মনের মতো করে করা যায় না, তারপর এর মধ্যেই চেষ্টা করতে হয়। তো এই যে আমি এই কর্নারটা পরিষ্কার করে নিয়েছি, আর কিচেনটাও কিন্তু অনেকটা উলটপালট করেছি, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই টফটা কিন্তু অনেক পছন্দের একটা টফ, আনারস গাছ। তো এই গাছটা ভেঙে গেছে, অনেক দিন হয়েছে, তো একটা টফ নিচে নিয়ে আসবো নেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, এই যে পটটা রয়েছে খালি, এটা কিন্তু একটা সিরামিক্সের বাটি, তো এই বাড়িটার মধ্যে এটা নতুন করে সেট করব। আর এটা যেহেতু ছোট তাই এটাকে আমি কেটে ফেলেছি, আসলে ওই বাহির থেকে নিয়ে আসবো, তারপর আবার ই করবো। এই জন্য ভাবলাম যে আজকে বাসায় আমি এটাকে যেভাবে পারি অর্গানাইজড করি। তো এই যে পাথরগুলো উঠে গেছে, সেগুলো আমি আবার গ্লুগাম দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর নতুন করে এটার মধ্যে আবার ভালো করে সেট করে দেবো, একটু নতুন করে আমি ডেকোরেশন করে নেব। আর একটা পাতাও ভেঙে গেছে, সেটাও গ্লুগাম দিয়ে লাগিয়ে নিলাম। কাজ করতে করতে বলে দিচ্ছি গত পর্বে ধাঁধা সঠিক উত্তর। গত পর্বে ধাঁধাটি ছিল, কোন জড় বস্তুর কান থাকে কিন্তু সেই কান চোখে দেখা যায় না। ধাঁধার উত্তরটি ছিল দেয়াল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নাজমিন নীলা। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। বলে দিচ্ছি আজকের পর্বে ধাঁধা, কখন ফ্রিজে কোন জিনিস রাখলে গরম হয়ে যায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু মোটামুটি অনেকটা ডেকোরেশন হয়ে গেছে। আসলে এই টপটার মধ্যে আমি আর্টিফিশিয়াল বাসে যে অন্যান্য ফুল ছিল সেখান থেকে কিছু ফুল লতা পাতা এনে আরও বসিয়ে দিচ্ছি, যেন এই যে নিচের যে অংশটা একটু ভেঙে ভেঙে গেছে সেটা যেন ভালো করে দেখা না যায়। বিষয়টা আসলে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো, আমি আসলে ওটা ঢেকে দিচ্ছি, আর সেই সাথে চেষ্টা করছি যেন দেখতে একটু সুন্দর লাগে। গাছের গোড়ায় কিছুটা আর কি ওই যে জঙ্গলি ফুলের মতো ফুটে আছে। তো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আমি আবার এর নিচে একটা দইয়ের পাত্র বসিয়ে দিয়ে তারপর এই যে ক্যাবিনেটের কর্নারে রেখে দিলাম। আমার কিচেন কর্নারটা সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। মাঝে মাঝে আসলে একটু নতুন লুক দিতে ভালোই লাগে, আর কর্নারটা একদম ফাঁকা করে নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু অন্য সাইডে সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু, আগে কিন্তু আলু পেঁয়াজের যে র‍্যাকটা ছিল, আর এই যে প্লেট বাটি রাখার র‍্যাকটা সেটা কিন্তু ওই কর্নারে ছিল। এখন ভাবলাম যে এই সেলফের এই ফাঁকা জায়গাটা আমি এভাবে ফেলে না রেখে এখানে নিয়ে আসি, আর ওই সাইড থেকে সমস্ত জায়গাটা আমি একটু ফাঁকা করে নিই, আর যে কারণে আসলে এভাবে একটু সরিয়ে নেওয়া। আর দেখতে মোটামুটি ভালোই লাগছে, আমার কাছে তো ভালো লাগবে যেহেতু আমি করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।